জয় হিন্দ, নমস্কার বন্ধু বান্ধবী সকল, স্বাগত জনালো হিমন্ত টিপ চেন সকল। তো বন্ধু বান্ধবী সকল, যে সকল লড়াই আসাম পুলিশত নাপালে এইবার বা কামানত নাপালে, তো সেই সকল লড়ার কারণে বহুত একটা ভাল খবর লই আইছো। আপনার বহুতে মানে চিন্তা করে আসলে যে আমার কি হব আর, তো আজি এই ভিডিওটা চাব আপনাদেরকে। আমার অসমত বহুত পোস্ট ওলাব, তো প্রায় 25,000 ভেকান্সি ওলাব ডিফেন্স লাইনত। তো আপনার ভিডিওতে সকলকে চাই থাকিব কি কি ডিপার্টমেন্টত পোস্ট ওলাই আহি আছে, তো সকলবিলাক কই আছো আর আপনার ভিডিওতে সকলকে চাই থাকিব। তেনে বলো ভিডিওটো আরম্ভ করো। তো বন্ধু বান্ধবী সকল, প্রথমতে পোস্ট ওলাই আহিব যে এই অক্টোবরের পর নভেম্বরের ভিতরতে পোস্ট ওলাব ফরেস্ট গার্ডর। তো প্রায় 10,000 পোস্ট ওলাব ফরেস্ট গার্ডর। তো যে সকল লড়াই এইবার বিফল হয়েছে পরীক্ষা, তো সেই সকল লড়াই এতিয়াও রানিং করে থাকক, কারণ ফরেস্টর পোস্ট অতি সোনকালে ওলাব। আর সিদিনা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে কলে যে ফরেস্টর বহুত পোস্ট ওলাই আহিছে ফরেস্ট বেটেলিয়ন বিলাকর, তো তার বাবে আপনাদেরকে এতিয়া পরে রানিং আরম্ভ করক, এতিয়া পরে পড়া আরম্ভ করক, কারণ এইবার চাকরি লব লাগবেই যেনেকৈ নহক। আর তারপর পোস্ট ওলাব আসাম পুলিশর, আসাম পুলিশ ABUB বা কামান্ডখিনি ওলাব, তো 2023ত ওলাব হয়তো। তো তার বাবে আপনাদেরকে এতিয়া পরে প্রস্তুতি চলাও যাতে এক্সিডেন্ট মারিব পারে আর লগতে ABUB রিটার্নও ভাল করব পারে। তো তার বাবে কইছো এতিয়া পরে পড়া আরম্ভ করক। তো তাতো মোটামুটি আমার আসাম পুলিশ কামান্ডখিনি মিলাই প্রায় 6,000 পোস্ট ওলাব তাতেও, তো হেনেকৈ 16,000 হয়ে গেল। আর লগতে SSC GD আহিছে ডিসেম্বরের পর ভর্তি আরম্ভ হব, ফর্ম ফিল আপ আরম্ভ হব SSC GD-র। তো তাতো প্রায় 84,000 পোস্ট ওলাব, আর আমার অসমত পোস্ট প্রায় 5,000 থাকবই, তো মোটামুটি 1,000 পোস্ট আহি আছে। তো তার বাবে এতিয়া আপনাদেরকে নিজকে প্রস্তুত করে রাখক যে কেনেকৈ এই চাকরিটো লব পারে, আর রিটার্ন গুরুত্ব দিব লাগিব, রানিং গুরুত্ব দিব লাগিব, লং জাম্প গুরুত্ব দিব লাগিব, বার গুরুত্ব দিব লাগিব, তো হেনেকৈ মানে গুরুত্ব দিব লাগিব, কারণ চাকরিটো লব লাগিব এইবার যেনেকৈ নহক। কারণ বহুতরে ওলাই গলে, যাবার গুছি গেল 6,662 পদৰ সেই তাতো গুছি গেল, আর লগতে 2130টা তাতেও গুছি গেল, আর লগতে কামাণ্ডরও আছিল 2450টাও, তাতো বহুতরে ছোৱালী গুছি গেল। তো এতিয়া আপোনালোকেও মানে ফরেস্ট গার্ডৰ পোস্ট ওলাই আহি আছে, তো তাতো নিজকে একদম গুরুত্ব দিয়ক। আর লগতে ABUBও আহি আছে, কামাণ্ড আহি আছে, তো আর SSC GD আহি আছে, আর SSC GD কি বুক পড়িব লাগে মই আপোনাক এটা ভিডিও বনাই দিম, আপোনালোকে সেইটো ভিডিও চাব। মই কোপরা পড়িছিলো SSC GD বুক কোপরা আনিছিলো, তো সেইটো ভিডিও মই ভালদরে এটা বনাই আছো, আপোনালোকে সেইটো ভিডিও চাব ভালদরে। আর এতিয়া আপোনালোকে মানে মন বেয়াকৈ নাথাকিব, কারণ এতিয়া মন বেয়া করার সময় নহয়, এতিয়া যুদ্ধ করার সময়। তো আপোনালোকে মানে যদি বিফল হয়েছেও তো একদম চিন্তা নকৰিব, কারণ কিবা এটা হেরালে কিবা এটা মানে পাবই আর, তো সেই কারণে ইমান মন বেয়াকৈ নাথাকিব। অতি সোনকালে পোস্ট সমূহ আহি আছে, তো তার বাবে এতিয়া নিজকে প্রিপেয়ার করক, যেবিলাক বস্তু গুছি গল তো সেইবিলাক বস্তু আর উভতে তো আনিব নোৱাৰে, তো তার বাবে নিজকে মন বেয়াকৈ নাথাকিব। অতি সোনকালে পোস্ট সমূহ আহি আছে, তো তার বাবে নিজকে এতিয়াই গুরুত্ব দিয়ক। আর আপনাদেরকে বেশি দিন টাইম নাপাব, তো তার কারণে এতিয়াই কইছো এতিয়াই ভালদরে গুরুত্ব দিয়ক, পাছত যাতে চাকরিটো যেতিয়া নহব তো তেতিয়া আর মানে কবলগা নহয় যে এইবার যদি অকমান দৌড়িল হয় তো চাকরি পালো হয়, এটা যদি বার মারি লয় অলপ অলপ চাকরিটো পালো হয় কি জানি, অলপ যদি এটা কোয়েশ্চন শুদ্ধ হল হয় তেতিয়া চাকরিটো পালো হয়, তো সেনেকুৱা কিছুমান মানে ভুল নকৰিব, এতিয়াই মানে গুরুত্ব দিব লাগিব। আর যেহেতু কম্পিটিশনটো দেখিছে আপোনালোকে কিমান কম্পিটিশন বাঢ়ি গৈছে আমার অসমত, তো তার বাবে এতিয়া নিজকে প্রিপেয়ার করব লাগিব কেনেদরে সকল করে আগত থাকিব পারো। তো তার বাবে কইছো আপোনালোকে এতিয়াই গুরুত্ব দিব লাগিব, এতিয়া মন বেয়াকৈ নাথাকিব, আর যেতিয়া পোস্ট সমূহ আহে তো তেতিয়া আপোনালোকে মই জনাই দিম, আর লগতে SSC GD কি কি বুক পড়িব লাগে, তো সেইখিনি এটা ভিডিও ভালদরে বনাই আছো, তো আপোনালোকে সেইটো ভিডিও চাব। আর যদি এইটো ভিডিও ভাল পাইছে তেনেহলে প্লিজ লাইক করে দিব, আর যদি চ্যানেলটো নতুন তেনেহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিব, যাতে আগলৈকে এনেকুৱা ধৰণৰ ভিডিও পাই থাকে। তেন্তে আজিলৈকে আইছো, ভিডিও চাবে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।